আসলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে, গতকালকে আনুমানিক 5:30 দিকে অর্ধশতাধিক ছেলে বা মধ্যবয়স্ক যা কিছু লোক প্রবেশ করে একসাথে, এবং তারা যে যার মতো বলে যে যার মতো করে পণ্যগুলি নেয়, এবং বিল পরিশোধ না করে একজন হলুদ পাঞ্জাবি পরে একটা বয়স্ক লোক ছিল যার নেতৃত্বেই আসলে এই কাজগুলো হয়েছে। তো তারা যখন বেরিয়ে যায় তার নেতৃত্বেই বেরিয়ে যায়, এবং বেরিয়ে যাওয়ার সময় বিল পরিশোধ না করায় আমাদের যারা বিক্রয় প্রতিনিধি আছে তারা যখন বিল পরিশোধের কথা বলে বা টাকা চায় এবং প্রোডাক্ট নিয়ে বের হতে না দেয়, তখন তাদেরকে মারধর করে এবং একেবারে একটা গ্লাস টাস ভেঙে একেবারে সবাই ইয়ে করে বেরোয় যায়। এর মধ্যে আমাদের অনেকেই আহত হয় 10 জনের মতো, এবং তারা প্রচুর পরিমাণের প্রোডাক্ট নিয়ে তারা এখান থেকে চলে যায়। রাত্রেবেলায় খবর পাওয়ার সাথে সাথেই আমাদের পুলিশ কেন্দ্র সেখানে অ্যাটেন্ড করেছিল এবং তাদেরকে ধরেছিল 5 জন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাদী এসেছেন, মামলা রুজু হয়েছে। একটি অপরাধ সংঘটিত হল, এটি কে করেছেন বা তার পরিচয় কী, এটি কিন্তু বাংলাদেশ পুলিশ বরিশাল ম্যাজিস্ট্রেট পুলিশ দেখবেন। আইন অনুসারে এই সমস্ত বিষয়ে যে যতখানি অপরাধ করেছে সেই বিষয়ে যতখানি কঠোরভাবে যদি আইনের আওতায় আনা যায় সেই প্রচেষ্টা আমরা করছি, এবং আমাদের ওরা রাত্রেবেলা অভিযান হয়েছে, বাকি অপরাধ করা শুরু হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। নতুন কেউ গ্রেপ্তার আছে এখন পর্যন্ত? নতুন গ্রেপ্তার হয়, মামলা হয়েছে কি না, মামলা করতে গেছে কি না, এই বিষয়ে কী খবর আছে? যে আমি সর্বশেষ খবর নিলাম বাদী মামলা করতে এসেছেন এবং মামলা হয়েছে। তাছাড়া মামলা হওয়ার আগেও কিন্তু আমরা রাত্রেবেলায় কিন্তু এই বিষয়গুলো সামনে দিয়ে অনুসন্ধান করেছি, সব বিষয়গুলো দেখা হয়েছে, খুঁটিয়ে দেখে যাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদের রাত্রেবেলা কিন্তু ধরার ক্ষেত্রে অভিযান চলেছে, আমার অভিযান চলছে। আমরা এইভাবে আমরা দেখি না এবং বিষয়টি অনুসন্ধান চলছে। আমরা দেখছি যে এটা দুষ্কৃতি কেন, তারা একটি অপরাধ করেছে এখানে এসে, তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, সেটিকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং যারাই যুক্ত হয়েছে তাদের প্রত্যেকে আইনের আওতায় নেওয়া হয়েছে।